শঙ্কর ঘোষ, এবার তোর প্রাণ পাখিটা না তোর এই দেহের খাঁচার থেকে উড়ে পালাবে। এটা কি হলো? বন্দুক থেকে গুলি বের করার ম্যাজিক কি আপনি একাই জানেন হারাধন সরকেল? আমরাও জানি। আপনার যদি বড় বাবু থাকে তাহলে আমাদের বিশু পাল আছে। শস্যের মধ্যে ভূত ঢোকাতে আমরাও জানি, আপনি একা জানেন না। আপনি আমার ভাইকে নিজের দলের ছোড়দা বানিয়েছেন, আমি আপনার দলের ছোড়দাকে নিজের ভাই। শুন, তোকে আর তোর এই ভাই, নয়া ভাই বিশুকে আমার আমার লোকেরা গুলি চালাবে। এত গুলি চালাবে, তোদের সারা শরীরে এত ফুটো হয়ে যাবে যে তোদের শরীরে কোথা দিয়ে হাওয়া ঢুকবে আর কোথা দিয়ে হাওয়া বেরোবে হদিস করতে পারবে। আপনার এই লোকেরা তো নিজের পায়ে দাঁড়াতেই পারছে না, গুলি করবে কি? বিশুপাল আপনাদের সবার মদে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। এই লোকটার কথা একদম বিশ্বাস করবেন না, একটা আস্ত শয়তান। মেজদা তুই আমায় বিশ্বাস কর, মেজবদি এখনো বেঁচে আছে। গুদামের দিকে মেজবদি মাল খুঁজছে, গুদামের দিকে। কোথায় কোথায় নিয়ে চল, ওদিকে চল, চল 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 চল। এখানে তো ঐশানি নেই, ঐশানি কোথায়? আমি জানি না। জানি না মানে? দাদা ওই ঘরটার তলাতে ধোঁয়া আসছে। ঐশানি, ঐশানি চোখ করো, ঐশানি
হুশানি, হুশানি চোখ খোলো না, হুশানি চোখ খোলো না, হুশানি হুশানি চোখ খোলো না, হুশানি হাত মাথা পুরো ঠান্ডা হয়ে গেছে, হুশানি ভাস্কর জল নিয়ে আয় না, ভাস্কর জল আয় না, হুশানি 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 বেটা বেটা চল, হুশানি হুশানি কেউ নিশ্চয়ই ম্যাডামকে মানে টোপ দেখে এই ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, তারপর বাইরে থেকে আটকে দিয়ে ধোঁয়া দিয়ে দিয়েছিল। মির্জা কে আমার নামে অস্কাচ্ছ বিশুপাল, তুমি নিজের দাদা বৌদির বিরুদ্ধে গিয়ে ওই হারাধন সরখানের সঙ্গে হাত মিলিয়ে দাদা বৌদিকে ফাঁদে ফেলতে পারো আর ম্যাডামের এই ক্ষতিটা করতে পারো না? আমার কাছে একটা বন্দুক ছিল আর সেটা দিয়ে আমি মেজর বৌদিকে শেষ করতে পারতাম। তাহলে তোমরা মেজর বৌদিকে কেউ বাঁচাতে পারতে না, কিন্তু আমি সেটা করিনি। আমি চেষ্টা করেছিলাম সবাইকে বাঁচানো। আমি মেজর বৌদিকে বলেছিলাম যে এই গুদামে মাল রাখা আছে, আর তারপর মেজদাকে বাঁচানোর জন্য ছুটে গেছিলাম। লোকটাকে আমি দেখেছি। কোন লোকটা হয়েছে নি? কোন লোকটার কথা বলছো তুমি? লোকটাকে আমি দেখেছি দাদা। দাদা ম্যাডাম ঘোরের মধ্যে ভুলভাল বকছে, আপনি ওনাকে বাইরে নিয়ে যান, আমি এই মালপত্রগুলো নিয়ে আসছি। ভাস্কর তুই আমাদের সাথে চল। আমি কিভাবে যাব, কোন মুখে যাব? বাবা মা কেউ আমায় মেনে নেবে না। আমি কথা বলবো ভাস্কর। না রে মিস, আমার পক্ষে বাড়ি ফেরা সম্ভব না। কেন সম্ভব না ভাস্কর? এখানে হারাধন সরকেলের মতো নোংরা লোকের সাথে হাত মিলিয়ে থাকবি? ও তোকে আরো পাকে নামাবে ভাস্কর, বাড়ি চল প্লিজ। কিসের আশায় বাড়ি ফিরবে? হ্যাঁ আমি ঘোষ বাড়ির ছোট ছেলে হয়ে যে সম্মানটা আমার প্রাপ্য সেটা আমি কোনোদিনও পাইনি। আমি আমার পরিবারের সবাইকে ভালোবেসেছি রে, আর আমি যতটা জানি যে হারাধন সরকেলের হিটলিস্টে বাড়ির সবাই আছে। তুই মেজো বৌদি, শেষ দাস হেজ বৌদি, বাবা মা, বাচ্চা দুটো, ফুলি, এমনকি আমার বাচ্চাটা। আমি হারাধন সরকেলের দলে সর্ষের ভূত হয়ে ঢুকতে চাই, তারপর ওদের সমস্ত প্ল্যান আমি জানতে চাই। ভাস্কর আর হারাধন সরকেল যদি জানতে পারে তখন তো তোর ক্ষতি করে দেবে। কিন্তু এখন যদি হারাধন সরকেলের হুঁশ ফিরে আসে আর যদি উঠে দেখে যে আমি নেই, তাহলে কিন্তু আরো বড় বিপদ হয়ে যাবে। তাহলে আমাকে কোনো জন্য বিশ্বাস করবে না, আর আমাকে না বিশ্বাস করলে আমি ওর প্ল্যানগুলো জানতে পারবো না, আর আমি আমার পরিবারের কাউকে বাঁচাতে পারবো না। তোরা যা এক্ষুনি মেজো দেখে এখান থেকে পালা, যা 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 যদি বুঝি তুমি তোমার দাদা বৌদিকে ভুল বুঝিয়ে তাদের পেছন থেকে ছুরি মারার ধান্দা করছো, তাহলে বিশু পালের থেকে খারাপ আর কেউ হবে না। বাইরের কেউ আমাদের পরিবারের হয়ে নাকগুলি ফোকর দালালি করবে সেইটা কিন্তু আমি একদম বরদাস্ত করব না বিশুপাল। শরীর খারাপ করছে না? ওই লোকটা, ওই লোকটাকে আমি কোথায় দেখেছি? মুখটা আমার খুব চেনা, ওকে আমি আগেও দেখেছি। কার কথা বলছো তুমি? ওই লোকটা, আমি মনে করতে পারছি না, মনে করতে পারছি না। বলো তো মেজো বৌদি, তুমি এই দুধ হলুদটা একটু খেয়ে নাও, দেখো এটা খেলে তো শরীরে বল পাবে, দেখবে আস্তে আস্তে সব মনে পড়ছে।
একটু চুমুক দিয়ে দিয়ে খাও, একটু একটু করে চুমুক দাও, দাও। আমার মনে হয় ম্যাডাম স্যার কোনো খারাপ স্বপ্ন দেখেছেন, মনের ওপর চাপ পড়েছে। তো তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, হ্যাঁ দেখবে ঘুমিয়ে নিলে একদম ফ্রেশ লাগছে। হ্যাঁ ঐশানি তুমি ঘুমো। দাদাবাবু বলছিলাম ওই আদি হরগৌরী পাইস হোটেলের অর্ডারের মালগুলো তো সব কোয়ার্টারে আছে, আমরা কি ওগুলো হোটেলে রাখবো? কাল সকালবেলায় দোকানের মালিক এলে দিয়ে দেবো। না দুর্বাব, পাইস হোটেলে এই মালগুলো রাখা যাবে না, কিছুক্ষণের মধ্যেই হারাধন সরকেলের ঘুম ভেঙে যাবে আর তখনও খেপে যাবে, ওরা আবার আমাদের পাইস হোটেলে হামলা করতে পারে। তার থেকে মালগুলো এখানেই থাকুক, আমি আজকে সারা রাত জেগে মালগুলো পাহারা দেবো, তোমরা বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো, আর কালকে কিন্তু সকাল সকাল চলে এসো, কালকে আমাদের পাইস হোটেলে পুজো। দাদাবাবু আপনি আমাদের সবাইকে উপার্জনের উপায় খুঁজে দিয়েছেন, নিজে পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। আপনি বলেছেন আদি হরগৌরী পাইস হোটেল আমাদের সবার, তাই আজকে আমরা পাইস হোটেলের মালের পাহারা দেব। আমরা আজকে সবাই পালা দিয়ে পাহারা দেব। দেখি পর্দার লোকেদের কত বড় সাহস, আমাদের দা কাটারির মুখোমুখি হয়ে দেখাক। দাদাবাবু আমি গ্রামের সব মহিলাদের খবর দিচ্ছি, আজকে আমরা সবাই ভাগ করে কোয়ার্টার আর আদি হরগৌরী পাইস হোটেলের পাহারা দেব। আমিও থাকবো দাদাবাবু, আর আমি মেজবাবুকেও খবর দিয়ে দিচ্ছি, কারণ গ্রামের যে কাউকে সুরক্ষা দেওয়া থানার ডিউটি। আর হারাধন সরকেল যদি আজ আপনাদের উপর অ্যাটাক করে তাহলে পুলিশে আপনাদের প্রোটেকশন দেবে। দাদাবাবু আজকে আপনি ম্যাডাম স্যারের কাছেই থাকুন, ওনার খেয়াল রাখুন, আর আমরা সবাই আপনাদের রক্ষা করব। কারোর ক্ষমতা হবে না গ্রামের মহিলাদের পাহারা টপকিয়ে আপনাদের বা আদি হরগৌরী পাইস হোটেলের ক্ষতি করার। দাদাবাবু কাল সকালবেলায় তো পয়লা বৈশাখের পুজো আছে, অনেক কাজ আছে, আমরা আজকে আসি। ম্যাডাম স্যার আমরা আসি। দাদাবাবু আসছি। দাদাবাবু সাবধানে। ম্যাডাম স্যার আসছি। না আমি এত ভুল তো দেখিনি, যে লোকটাকে দেখেছি তাকে আমি আগেও কোথাও একটা দেখেছি, লোকটার মুখটা আমার খুব চেনা, কোথায় দেখেছি, কোথায়? কাল পয়লা বৈশাখ, কালকেই আমাকে থানে যেতে হবে। তুমি খুব জাগ্রত মা, তোমার কাছে এসে কেউ কোনোদিনও খালি হাতে ফিরে যায় না, যার যা কিছু হারিয়ে যায় সবাই তোমার কাছেই আসে। আমি আজ অবধি তোমার কাছে কোনোদিনও কিচ্ছু চাইনি, কিন্তু আজকে চাইছি।
আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। আমার মা আমার জীবনের সব, মাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছে, আমার শ্বাস আটকে যাচ্ছে ঠাকুর। আমার বুকের ভেতরে পাথর জমে আছে, শুধু মনে হচ্ছে যে কেমন ছেলে। আমার মা হারিয়ে গেল আর আমি আমার মাকে খুঁজে বের করতে পারলাম না। আমার মাকে আমার থেকে কেড়ে নিও না ঠাকুর, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও। এই থানে আমি প্রতি বছর আসি। বিট্টুর বাবা হারিয়ে যাওয়ার পর থেকে প্রতি বছর পয়লা বৈশাখের দিনে এখানে এসে আমি মানতের সুতো বেঁধে দিয়ে যাই। আমার মা হারিয়ে গেছে দুর্বা, আমার মাকে ফিরে পাওয়ার জন্যে আজকে মায়ের থানে এসে হাত পাতলাম। আমি আমার স্বামীকে ফিরে পাওয়ার জন্যই মানত করি। আজ থেকে আমি আপনার মায়ের জন্য মানত করব। এই নতুন বছরে মা যেন আমাদের হারিয়ে যাওয়া মানুষদের আমাদেরকে ফিরিয়ে দেয়। আর কিচ্ছু চাই না ঠাকুর। অমল পালের ছবিটার সাথে লোকটার মুখের কি যেন একটা মিল আছে। এই গুবলু, কি রে তখন তাকে হা করে দেখছিস? আরে মিষ্টি খাবো তো, হরগৌরী মিষ্টি। আরে বাবা, মিষ্টিটাকে হতে তো দে, তারপরে তো খাবি। তোকে দেখে মনে হচ্ছে তুই কড়াই থেকে তুলে খেয়ে নিবি। আরে দৌড় বাবা, শাগুন হু আর হু করে যাচ্ছে, চল না গিয়ে খেলি। আমি বাবা মিষ্টি ছেড়ে কোথাও নড়ছি না। আমি যাই একটু, আমাকে আগে টেস্ট করবে কিন্তু। আলবাত, গুদরু বাবুকে মিষ্টি না খাইয়ে আমি কাউকে মিষ্টি খাওয়াবোই না। ইয়ে সেজবৌমা বলছে যে ফুলি এখনো এলো না। না মামা, ফুলি বলেছে বাচ্চাটাকে খাইয়ে শুয়ে দিয়ে তারপর আসছে। আমি তাহলে একটু পরে গিয়ে ফুলি দিদিকে নিয়ে আসবো। আমি ভুল দেখিনি, বিশুর দাদা অমল পাল হারাধন সরকারের বাড়িতেই আছে। এই হলো আমাদের পাইস হোটেলের হরগৌরী মিষ্টি রেডি। ওমজি একটু আমাকে একটা দাও না। এই না, খবরদার না। আরে আমি আগে টেস্ট করে বলবো তো। তোমাকে তো টেস্ট করতে হবে না। ওহ শিবলি, থাক না, তোরা একটা করে নে। এই তো, এই তোমাদের আদরে আদরেই না বাদর হচ্ছি।
দেখ কেমন হলো মেজে একটু মিষ্টিটা তো একদম মিষ্টি মিষ্টি হয়নি গো। না, চারটে মিষ্টি আমি সুগার ফ্রি বানিয়েছি। বাবা মহেশ মতে তো সুগার ফ্রি মিষ্টি খেত। হ্যাঁ রে সোনা, তাই এই চারটে মিষ্টি মায়ের জন্য বানিয়েছিলাম আজকে পয়লা বৈশাখের দিনে মাকে উৎসর্গ করব বলে। তিমেজদা, আজকের দিনে মামির কথা খুব মনে পড়ছে গো। কিন্তু সবাই যে বলে মহেশমতি হারিয়ে গেছে। যারা হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। ফিরে এসেছে গো, ফিরে এসেছে, ফিরে এসেছে। ফিরে এসেছে কে কে ফিরে এসেছে মনিয়া? অমল কাকা গো, অমল কাকা। কে অমল কাকা? আমার বাবা। হ্যাঁ রে বিট্টু, হ্যাঁ তোর বাবা ফিরে এসেছে। আমি দুর্গা কাকিকে ডেকে এসেছি, যাই গিয়ে বাকিদের খবরটা দিয়ে আসি। হ্যাঁ যাই। আমার বাবা সত্যি ফিরে এসেছে? সত্যি? অমল পালকে হারাধন সরখেল এতদিন ওর গুদাম ঘরে আটকে রেখেছে, কেউ ঘুণা করেও টের পায়নি। আমাদেরকে হারাধন সরখেলের বাড়িতে রেড করে অমল পালকে ছাড়িয়ে আনতে হবে। খুব সাবধান, কেউ যেন এই কথাটা জানতে না পারে। ম্যাডাম স্যার, ম্যাডাম স্যার, অমল কাকা ফিরে এসেছে। দুর্গা কাকির বর অমল কাকা ফিরে এসেছে। অমল পাল ফিরে এসেছে নিজে নিজে? কি করে সম্ভব? হারাধন সরখেল এত দিন ধরে যাকে আটকে রেখেছিল আজকে তাকে ছেড়ে দিল? এটা হারাধন সরখেলের কোনো চাল নয় তো? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত ১০টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।